স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে সঙ্গে আছি আমি সঞ্জিতা ইসলাম এবং আমি ফারনাস জুই শিরোনাম জানাচ্ছিলাম এবারে পুরো খবর আর শুরুতেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলে ঝাঁপিয়ে পড়েছে রুশ সেনারা শনিবার যুদ্ধের 17তম দিনে ইউক্রেনের রাজধানী লক্ষ্য করে বোমা বর্ষণ বাড়িয়েছে পুতিন বাহিনী পাশাপাশি সাজোয়া গাড়িতে বসানো BM-21 গ্রাড রকেট ছোড়া হচ্ছে কিয়েভের নির্ধারিত পূর্ব দিক লক্ষ্য করে রুশ গোলা বর্ষণ অব্যাহত রয়েছে অবরুদ্ধ বন্দরনগরী মারিউপোলে রাতভর হামলায় ধ্বংস হয়েছে বিভিন্ন বেসামরিক স্থাপনা শহরটিকে রুশ বাহিনী ঘিরে রাখায় সেখানে আটকে পড়েছেন কয়েক লাখ মানুষ রয়টার্স বলছে প্রতি 30 মিনিটে শহরটির কোথাও না কোথাও হচ্ছে গোলা বর্ষণ বা বিমান হামলা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় মারিউপোল শহরের মেয়রকে অপহরণের অভিযোগ তুলে এটিকে আইএসআইএস সন্ত্রাসীদের কর্মকাণ্ডের সাথে তুলনা করেছেন রাশিয়া ও ইউক্রেনের চলমান যুদ্ধে নেটো মিত্রদের সহায়তা করতে ইউরোপে আরও মার্কিন সৈন্য মোতায়েন করা হয়েছে দুই সপ্তাহের বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ গত কয়েকদিন যুদ্ধবিরতি দিয়ে আবারও হামলা চালিয়েছে রাশিয়া দুই পক্ষের মধ্যে কয়েক দফা বৈঠকের পরও যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এমন পরিস্থিতিতে এরই মধ্যে 25 লাখের বেশি নাগরিক ইউক্রেন ছেড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ চন্দ্রনী চন্দ্রের ডেস্ক রিপোর্ট তীব্র শীত ও তুষারপাতের মধ্যে প্রাণ ভয়ে মাতৃভূমি ছাড়ছে ইউক্রেনবাসীরা দানিউব নদীর উপর দিয়ে ফেরি করে রোমানিয়া যাওয়ার সময় বিরূপ আবহাওয়ার মুখে পড়ে তারা এর মধ্যে আছে নারী ও শিশু শহরে রুশ সেনার ভয় যাত্রাপথে বাধা বৈরী আবহাওয়া ইউক্রেনবাসী যুদ্ধের যেন শেষ নেই বাসটি আমাদের জন্য প্রস্তুত ছিল আমরা উঠলাম ফেরিতে ওঠার পরপরই আবহাওয়া খারাপ হতে থাকে আমরা সবখানে যুদ্ধ করছি যুদ্ধ পরিস্থিতিতে যারা বাইরে পা দিয়েছেন তাদের বাড়িঘর এখন ধ্বংস লড়াই চলছে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সাথেও যুদ্ধের ডামাডোলে ভালনোভাকার শহরের বাসিন্দারা অনেকেই লুকিয়ে আছেন বেসমেন্টে এর মধ্যে আছেন সদ্য স্ট্রোক থেকে সেরে ওঠা 78 বছর বয়সী এক ব্যক্তি যদি আপনি আশা হারিয়ে ফেলেন তবে মনে করবেন সেটি শেষ জীবনী শক্তি থাকতে হবে রুশ বাহিনী যতই কিয়েভের অন্দরের দিকে এগুচ্ছে ততই শক্ত হচ্ছে ইউক্রেনীয় নাগরিকদের সংকল্প যারা ইউক্রেন ছেড়ে যাননি তারা প্রশিক্ষণ নিচ্ছেন নিজ শহর রক্ষায় আমাদের কোনো বিকল্প নেই আমরা গণতান্ত্রিক দেশে থাকতে চাই এবং আশা করি অদূর ভবিষ্যতে একদিন আমাদের দেশে শান্তি থাকবে ভবিষ্যতে ইউক্রেনে কি হবে তা না ভেবে চোখে স্বপ্ন নিয়ে নীল হলুদ পতাকা রক্ষায় পুরুষদের পাশাপাশি অস্ত্র চালানো প্রশিক্ষণ নিচ্ছেন নারীরা চন্দ্রানী চন্দ্র নিউজ 24 ইউক্রেনের সর্বশেষ অবস্থা জানাতে স্পেন থেকে যুক্ত হচ্ছেন নিউজ 24 এর প্রতিনিধি ইসমাইল হোসেন রায়হান রায়হান ইউক্রেনীয় আশ্রয় প্রার্থীদের ঢল বিভিন্ন দেশে গেছে আমরা জানি পোল্যান্ডে গেছে সবচেয়ে বেশি স্পেনে কতটা পড়েছে এর প্রভাব কেমন মানুষ ঢুকেছে সেখানে ধন্যবাদ সঞ্জিত আপনি যেমনটি বলছিলেন যে ইউক্রেনের যে যুদ্ধ সেটির ফলে বিভিন্ন দেশে কিন্তু বাংলাদেশিরা ছুটছেন ইতিমধ্যে এখনো পর্যন্ত কিন্তু ইউক্রেনে 7-8 জনের মতো বাংলাদেশি আটকে আছে বলে আমার কাছে তথ্য আছে এবং ইউক্রেনে কিন্তু আপনি যেমনটি দেখাচ্ছিলেন কিছুক্ষণ আগে টেলিভিশনে যে খারকিভ শহরের খুব কাছাকাছি চলে এসেছে রাশিয়া সেটি মাত্র 5 কিলোমিটার দূরত্বে কিন্তু রাশিয়ার এই সেনাবাহিনীর তারা কিন্তু অবস্থান করছেন এবং কি তারা সেখান থেকে যুদ্ধ চালাচ্ছেন আমরা দেখতে পেরেছি ইতিমধ্যে 13,000 কিন্তু মৃত্যুবরণ করেছে প্রায় 2.5 বিলিয়ন ইতিমধ্যেই ইউক্রেন ছেড়ে চলে গিয়েছে অন্যত্র এবং 1700 বিল্ডিং ইতিমধ্যেই ধ্বংস হয়েছে আর ক্ষতির যে সংখ্যা সেটি কিন্তু $119 বিলিয়ন এবং আপনি যেমনটি দেখাচ্ছিলেন কিছুক্ষণ আগে যে মারিউপোলে মসজিদে তারা গোলা বর্ষণ করছে সেখানে 42 জন বিভিন্ন দেশের নাগরিক কিন্তু আটকে আছে এবং ইসরায়েল যখন আত্মসমর্পণ করতে বলেছে জেলেনস্কি তিনি কিন্তু এটি প্রত্যাখ্যান করেছেন এবং যে প্রশ্নটি আপনি রেখেছেন যে বিভিন্ন দেশে গিয়েছে এবং স্পেনে কতজন এসেছে স্পেনে ইতিমধ্যেই 2 জন বাংলাদেশি আমরা পেয়েছি তারা বাংলাদেশ থেকে গিয়েছিলেন ইউক্রেনে একজন ফার্মাসিস্ট নারী এবং অন্যজন আইটি
সফটওয়্যার যখন আমরা নিউজ টোয়েন্টি ফোর এর খবর প্রচার করছিলাম, ঠিক নিউজ টোয়েন্টি ফোর এর কমেন্ট বক্সে বাংলাদেশে থাকা তাদের আত্মীয় সেখানে কমেন্ট করেছিল যে তার বোন বিভিন্ন কারণে বা এই যুদ্ধের কারণে সেখানে আটকে পড়ে আছে। তখন আমরা নিউজ টোয়েন্টি ফোর এর পক্ষ থেকে চেষ্টা করি তাকে সেখান থেকে উদ্ধার করার জন্য, এবং আমরা তখন তার সাথে যোগাযোগ রাখি। যোগাযোগ করার পরে তিনি প্রথমে খার্কিভ শহর থেকে পোল্যান্ডে আসেন এবং পোল্যান্ড থেকে ফ্রান্স হয়ে যথাক্রমে তিনি স্পেন আসেন। স্পেনে এসে তিনি শরণার্থী হিসেবে আবেদন করতে চান। এভাবে কিন্তু প্রত্যেকটা দেশে আমরা দেখছি যে পর্তুগাল, স্পেন, ফ্রান্স সহ অনেক দেশে বাংলাদেশিরা কিন্তু রিফিউজি বা শরণার্থী হিসেবে থাকার জন্য চেষ্টা করছে, এবং বাংলাদেশ সরকার মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম কিন্তু সবসময় কিন্তু এই প্রবাসীদের খোঁজ খবর রাখছেন। সেই ক্ষেত্রে কোনো বাংলাদেশি যদি আটক থাকে বা আটকে থাকে, যদি বাংলাদেশ দূতাবাস অথবা বাংলাদেশ সরকারের দৃষ্টিগোচর হয় সেই বিষয়টি তারা তাৎক্ষণিকভাবে সমাধানের চেষ্টা করেন। রায়হান, আপনাকে ধন্যবাদ। দর্শক, ইউক্রেনের সবশেষ অবস্থা, যুদ্ধ পরিস্থিতি এবং শরণার্থীদের খবর জানাচ্ছিলেন নিউজ টোয়েন্টি ফোর এর প্রতিনিধি ইসমাইল হোসেন রায়হান। এবার অন্য প্রসঙ্গ, ভোজ্যতেল আমদানিতে ভ্যাট প্রত্যাহারের পর দেশের বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে তেলের দাম কমেছে মন প্রতি ৬০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত। তবে সবচেয়ে বেশি কমেছে পাম অয়েলের দাম। তবে খুচরা বাজারে এখনও কোনো প্রভাব না থাকায় হতাশ ক্রেতারা। এদিকে পাইকারিতে কমেছে চিনি, ছোলা সহ বেশ কিছু নিত্য পণ্যের দাম। আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। রমজানের আগেই ভোজ্য তেল আমদানিতে ২০% মূল্য সংযোজন কর বা ভ্যাট প্রত্যাহারের পর অস্থির তেলের বাজারে এখন কিছুটা ফিরেছে স্বস্তি। চট্টগ্রামের খাতুনগঞ্জে তেলের দাম পাইকারিতে কমেছে মন প্রতি ৬০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত। যেখানে কয়েকদিন আগেও পাম অয়েল বিক্রি হয়েছে মন প্রতি ৫৭০০ টাকা দরে, সেখানে এখন বিক্রি হচ্ছে ৫২০০ থেকে ৫০০০ এর মধ্যে। আর সয়াবিন ৬৭০০ পর্যন্ত মন বিক্রি করলেও এখন পাইকারিতে বিক্রি হচ্ছে ৫৭০০ টাকা পর্যন্ত। বৃহস্পতিবার আপনার ৫২০০ টাকা পর্যন্ত ছিল, আজকে হয়তো এটা ৫০০০ টাকা চলে আসবে। গত বিশুদ্ধ দর ছিল ৫২০০ টাকা, প্রায় ৫০০ টাকা কমে গেছে। তবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরো কমলে দেশের বাজারেও কমবে বললেন এই তেল আমদানিকারক। তেলের বাজার আন্তর্জাতিক বাজার বাড়ছে, প্লাস আর এখানে তেলের বাজার অস্থির বলতে এখানে পামলের কোনো অস্থিরতা নেই, শুধু অস্থিরতা আছে আমরা যেটা এক নম্বর সোয়াবিন, যেটা সোয়াবিন যে তেলটা আছে এটা অস্থির। এদিকে কুচরা বাজারে এখনো বিক্রি হচ্ছে চড়া দামে, তাই হতাশ ভোক্তারা। ২০ দিন ধরে কিনে মূল্য হয় আপনার কম পেয়েছে না, এক রেটে রয়ে গেছে। সুপার গত সপ্তাহ যত কিনছি আজকেও তত, সোয়াবিনও গত সপ্তাহ যত কিনছি আজকেও তত। তবে তেলের দাম কমার পাশাপাশি কমেছে পাইকারিতে চিনি, ছোলা সহ আরো বেশ কিছু নিত্য পণ্যের দাম। চিনি গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে ১০০ টাকা কমেছে, চায়ের গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে মানে আপনার ৭০০ টাকা কমেছে। ছোলার দাম প্রায় ১-২০০ টাকা কমেছে যেহেতু ভ্যাট প্রত্যাহার করে দিয়েছে। বাজার মূল্য স্থিতিশীল রাখতে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি বাড়ানোর দাবি ভোক্তাদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ ২৪, চট্টগ্রাম। রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করে রাখা ৫১২ লিটার সোয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। মজুতের সাথে জড়িত একজনকে আটক করেছে পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের ডিসি জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি একজন সাবেক সরকারি কর্মকর্তা। মোহাম্মদপুরের কাজী নজরুল ইসলাম রোডের একটি বাসা থেকে এই তেল উদ্ধার করা হয়। পুলিশ জানায় লাইকুজ্জামান নামের ওই ব্যক্তি রোজার মাসকে সামনে রেখে এই তেল মজুত করার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে। এ মাসের ৬ তারিখ থেকে সে এই তেল মজুত করছে বলে জানা যায়। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে। তেল মজুতে এই ব্যক্তির পাশাপাশি আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। আমরা আরো ব্যাপক জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে যে তথ্যগুলি পেয়েছি সেগুলি আপনাদেরকে জানালাম। এরপরে যদি আমরা আরো ব্যাপকভাবে যদি জিজ্ঞাসাবাদ করি, অন্য কোনো কিছু আমরা পাই যেটি খুবই স্পর্শকাতর, অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো। বিটিআরসির গণমাধ্যম বিষয়ে খসড়া নীতিমালা বাতিলের দাবি জানিয়েছে বিএনপি। একই সঙ্গে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ডাকা বামজোটের হরতালে সমর্থনের ঘোষণা দিয়েছে দলটি। এদিকে দেশ দুর্ভিক্ষের দিকে এগোচ্ছে এমন অভিযোগ করেছেন ডক্টর জাফরুল্লাহ। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ শান্ত। এখন অবশিষ্ট সামান্য যে বাক স্বাধীনতা, গুলশান কার্যালয়ে আয়োজিত ব্রিফিং এ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, বাক স্বাধীনতা কেড়ে নিতেই সরকার গণমাধ্যম আইনের নতুন দুটি নীতিমালার খসড়া চূড়ান্ত করেছে। দেশের জনগণের বাক স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে সংবাদপত্র, ইলেকট্রনিক মিডিয়া, সামাজিক মাধ্যম এবং দেশি বিদেশি
ওটিটি প্ল্যাটফর্মের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে বিটিআরসি এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের এই দুই নীতিমালা সহ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করতে হবে। সংবাদ সম্মেলন শেষে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দলের পক্ষ থেকে বনানী বাজারে লিফলেট বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা। এই কর্মসূচি থেকেই বাম জোটের হরতালে সমর্থন দেওয়ার ঘোষণা দেওয়া হয়। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে তারা হরতাল ডেকেছে এবং সেই কর্মসূচির প্রতি অবশ্যই আমাদের সহায়তা থাকবে এবং আমাদের সমর্থন থাকবে। এদিন সকালে বগুড়ায় অনুষ্ঠিত হয় স্থানীয় বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। এই অনুষ্ঠান থেকে বলা হয় সাধারণ মানুষ বাজারে গেলেও কিছু না কিনে তাদেরকে শুধু তাকিয়েই থাকতে হয়। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রয়াত নেতা মওদুদ আহমদের স্মরণ সভায় যোগ দেন বিশিষ্ট জনেরা। গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ বলেন, দেশে জবাবদিহিতা না থাকায় সবকিছুর দাম বাড়ছে দফায় দফায়। বৃক্ষের পদধ্বনি আবার শোনা যাচ্ছে, মানুষ এখন অনাহারে মারা যাচ্ছে না ঠিকই, কিন্তু অর্ধাহারে আছে। 28 মার্চ বামজোটের ডাকা হরতাল সফল করতে সাধারণ মানুষের প্রতি আবারও আহ্বান জানান তিনি। বাজার অস্থির করতে বিএনপি জামায়াত অপর শক্তির হাত রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের একাধিক নেতারা। তারা বলেন, বাজার কিছুটা অস্থিতিশীল রয়েছে, তবে নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। শফিকুজ্জামান রুবেলের রিপোর্টে বিস্তারিত। দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে দেশে অপরাজনীতি করছে বিএনপি জামায়াত। ধানমন্ডিতে বরিশাল জেলা আওয়ামী লীগের কর্মী সভায় ক্ষমতাসীন দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহউদ্দিন নাসিম এমন অভিযোগ করেন। আর ঢাকা ক্লাবে আরেক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেছেন, দ্রব্যমূল্যকে ইস্যু করছে নিন্দুকেরা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবদের এগুলো স্বীকার করতে কষ্ট হয়, কারণ দেশের মানুষের যে অগ্রগতি হয়েছে এটি তাদের পছন্দ নয়। তারা চায় যে দেশের মানুষ দরিদ্র থাকুক, এই যাদের মানসিকতা তাদের তো এই অগ্রগতি পছন্দ হয় না, সেই জন্য এগুলো নিয়ে নানা ধরনের কথা বলেন, নানা ধরনের বিভ্রান্তিকর কথা বলেন। দিনাজপুরে এক অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেছেন, বাজারে নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ আছে, এক মাসের মধ্যেই নিয়ন্ত্রণে আসবে মূল্য। জিনিসের দাম বেড়েছে, সরকার তার পদক্ষেপ নিয়েছে, এক মজুদ করে দিয়েছে জুন মাস পর্যন্ত, কাজেই সরকার সঠিক পদক্ষেপ নিচ্ছে। এদিকে সুনামগঞ্জে পরিকল্পনা মন্ত্রী বলেছেন, বিশ্বব্যাপী বাড়ছে পণ্যের দাম, তাই দেশের বাজার স্থিতিশীল করতে কৌশলী হচ্ছে সরকার। সারা বিশ্বে বাড়ছে এবং আমাদের চেয়ে বেশি বাড়ছে, আমাদের সরকারের প্রচেষ্টার ফলে যেটা আমরা দাবায় রাখতে পারছি, মানে আরো ক্ষতি হচ্ছে, তবে নামাবার জন্য আমরা কিছু কৌশলগত কাজ করি। আলাদা অনুষ্ঠানে ক্ষমতাসীন দলের নেতারা আরো জানান, সরকারের পদক্ষেপে রোজার আগেই নিয়ন্ত্রণে আসবে নিত্য পণ্যের দাম। শফিকুজ্জামান রুবেল, News24। টিসিবি লাইন এখন শুধু দরিদ্র মানুষ নন, এই লাইন দীর্ঘ হচ্ছে। সরকারের প্রতি জিএম কাদের আহ্বান জানান টিসিবির পাশাপাশি সব স্তরের মানুষের জন্য রেশনিং সিস্টেম চালু করার। জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের দ্বিবার্ষিক সম্মেলনে এই কথা বলেন তিনি। শনিবার সকালে রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে জাপা ঢাকা মহানগর দক্ষিণের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলীয় চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। তিনি আরো বলেন, জনগণের অধিকার আদায়ে কাজ করবে জাতীয় পার্টি, সে অনুযায়ী কর্মসূচি দেওয়া হবে। এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিতে সাধারণ মানুষ চরম দুর্ভোগে আছেন বলে মন্তব্য করেন তিনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্ন। কালো মেঘ কেটে গেছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা মহামারী বা যুদ্ধ কোনো সংকটই বাঙালিকে দাবিয়ে রাখতে পারবে না। সংযুক্ত আরব আমিরাতে নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী একথা বলেন। গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। শাহ আলী জয়ের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর উপলক্ষে এই নাগরিক সভার আয়োজন। আবুধাবি থেকে এতে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী।
আবুধাবি থিয়েটার, বাংলাদেশ কনসুলেট দুবাই, বাংলাদেশ প্রাইভেট স্কুল ও কলেজ রাস আল খাইমা থেকে যুক্ত হয়ে প্রবাসী বাঙালিরা মত বিনিময় করেন সরকার প্রধানের সঙ্গে। প্রবাসীদের তুলে ধরা সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিমানবন্দরে অহেতুক হয়রানি বন্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্সের ভূমিকার কথা উল্লেখ করে প্রবাসীদের অভিনন্দন জানান তিনি। আওয়ামী লীগ সরকারের উপর আস্থা রাখার জন্য সবাইকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে, এই বাংলাদেশকে আর কখনো কেউ পিছনে টানতে পারবে না। একটা কালো অধ্যায় 75 পর আমাদের জীবনে ছিল, সেই কালো মেঘ কেটে গেছে। এখন আমরা জাতির পিতার আদর্শ নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। 13 বছরের মধ্যে বাংলাদেশের পরিবর্তনটা আপনারা দেখেছেন, আর এই 13টা বছরই একটা না গণতান্ত্রিক ধারাটা এদেশে অব্যাহত ছিল বলেই, আর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল বলেই কিন্তু আজকে দেশের এই উন্নতি হয়েছে। মত বিনিময়কালে উঠে আসে ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি প্রসঙ্গ। শেখ হাসিনা বলেন, তেলের দাম বৃদ্ধি সহ যতই সংকট আসুক না কেন, বাংলাদেশ তা মোকাবেলা করতে পারবে। কোন সময় একটা সমস্যা সৃষ্টি হয়েছে, তার উপর এখন আবার নতুন আরেকটা সমস্যা। আপনারা জানেন যে একটা যুদ্ধ অবস্থা সৃষ্টি হয়েছে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে, সেখানে অন্যেরা মদত দিচ্ছে, যার ফলে আর একটা অস্বাভাবিক অবস্থার মধ্যে আমরা যাচ্ছি। ফলে বিদেশে যেমন তেলের দাম বেড়ে গেছে, নানা রকম সমস্যা হচ্ছে, তার জন্য কিছু কিছু সমস্যা আমাদের মোকাবেলা করতে হচ্ছে। তবে আমি বিশ্বাস করি এগুলো আমরা মোকাবেলা করতে পারব। এর আগে আমিরাতের প্রাদেশিক শহর রাস আল খাইমারে বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। ক্লাসের পড়াশোনা ক্লাসেই মূল্যায়ন করার পরিকল্পনা করছে সরকার। এ নিয়ে পাইলটিং প্রকল্প সফল হলে পুরোদমে চালু হবে আগামী বছর। শিক্ষামন্ত্রী জানিয়েছেন এর ফলে কবে আসবে পরীক্ষার সংখ্যা। আলাদা এক অনুষ্ঠানে মন্ত্রী জানান 15 মার্চ থেকে পুরোদমে শুরু হবে সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান। আরিফিন শাকিলের প্রতিবেদন। করোনা প্রকোপ কমে আসায় খুলে দেওয়া হয়েছে প্রাথমিক, মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে এখনও ক্লাস ও পরীক্ষা হচ্ছে সীমিত পরিসরে। তাদের শিক্ষাবর্ষের গোটা সিলেবাস শেষ না হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর স্মৃতি বিজড়িত রাজধানীর টিকাটুলির শের বাংলা বালিকা মহাবিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। এ সময় ক্লাস শুরুর বিষয়ে নতুন নির্দেশনার কথা জানান তিনি। যেসব পরীক্ষা আছে সেসব পরীক্ষা আশা করি ইনশাআল্লাহ সময় মতোই হবে। তবে আমরা আগামী দিনে আমাদের নতুন শিক্ষাক্রম যখন পুরোপুরি বাস্তবায়িত হবে, তখন এই যে পরীক্ষা 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 পরীক্ষাটা একটু কমবে। সারা বছরই সব সাবজেক্টের মূল্যায়ন হবে, আর বছর শেষে কিছু পরীক্ষাও থাকবে বা বছরের মাঝখানেও কিছু পরীক্ষা থাকবে। পরে বিকেলে নতুন কারিকুলামের উপর জেলা উপজেলা শিক্ষা কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে দীপুমণি বলেন, পরীক্ষা নির্ভর মূল্যায়ন থেকে বের হয়ে আসতে হবে। প্রতিদিনই লেখাপড়া, প্রতিদিনই মূল্যায়ন করার ব্যবস্থা রাখা হয়েছে নতুন কারিকুলামে। একটা নতুন কারিকুলাম করা যত সহজ, সেটাকে আমাদের কাজটি মোটেই সহজ ছিল না, কিন্তু তারপরেও এর বাস্তবায়নটা, এর চাইতে যা কষ্ট আমরা এটা করতে করেছি তার থেকে বাস্তবায়নটা হয়তো আরো কষ্টকর। তো এবং বাস্তবায়নের উপরেই সাফল্য পুরোপুরি নির্ভর করছে। কাজেই আপনাদের প্রতি আমার বিশেষ বিশেষ অনুরোধ যে আপনারা অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে এই বিষয়টিকে দেখবেন। গেল 22 ফেব্রুয়ারি থেকে দেশের 62টি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে নতুন কারিকুলামের পাইলটিং ক্লাস শুরু হয়, যেখানে সাপ্তাহিক ছুটি 2 দিন। সফল হলে আগামী বছর সারা দেশে আধুনিক এই কারিকুলাম বাস্তবায়ন হবে। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সন্ধ্যা সংবাদ রিপোর্টে একটা বিরতি নিচ্ছে, ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। জাতীয় প্রেস ক্লাবে একই সময়ে গণফোরামের দুই পক্ষের কর্মসূচির মধ্যে মারামারিতে পণ্ড হয়েছে একাংশের কাউন্সিল। আহত হয়েছেন সংসদ সদস্য মোকাব্বির সহ প্রায় 15 জন। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন অংশের কাউন্সিল শুরু হয়। অন্যদিকে মুস্তফা মহসিন মন্টু নেতৃত্বাধীন অংশের মানববন্ধনের কর্মসূচি ছিল প্রেস ক্লাবের সামনে। দুপুরে মন্টু নেতৃত্বাধীন অংশের নেতাকর্মীরা কামাল নেতৃত্বাধীন অংশের কাউন্সিলে ঢুকে পড়লে মারামারি বাধে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। কাউন্সিলে থাকা গণফোরামের নির্বাহী
সভাপতি মোকাব্বির খান অভিযোগ করেছেন, গণফোরাম থেকে বহিষ্কৃতরা পরিকল্পিতভাবে তাদের উপর হামলা চালায়। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন গণফোরামের অপর অংশের নেতা মন্টু। অসাম্প্রদায়িক দেশকে সাম্প্রদায়িক বানাতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশে মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাসের 2003 শ্বেতপত্র প্রকাশ অনুষ্ঠানে একথা বলেন তিনি। জানান, সাম্প্রদায়িকতার নামে যখনই দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের উত্থান হয়েছে, তখনই তা কঠোর হাতে দমন করা হয়েছে। নাইমাল জিকোর প্রতিবেদনে বিস্তারিত। 2016 থেকে 2021 সালে দেশে ঘটে যাওয়া নানা ধরনের সন্ত্রাসী ও মৌলবাদী হামলার উপর পর্যালোচনার ভিত্তিতে শ্বেতপত্র প্রকাশ অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে ছিলেন রাশেদ খান মেনন সহ ধর্মীয়, সামাজিক ও মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। চলমান সন্ত্রাসী ও মৌলবাদী হামলার প্রেক্ষাপট তুলে ধরেন তারা। নিরাপত্তার জন্য যে বিস্ফোরণ, যে হুমকি যদি এরকম বজায় থাকে, বক্তারা বলেন শিশুদের মাঝে মৌলবাদের বিষ ছড়িয়ে দেয়া হচ্ছে আর ধর্মীয় শিক্ষার আড়ালে দেয়া হচ্ছে উগ্রবাদী শিক্ষা। আজকে যে হিন্দুদের মারলে বেহেশতে যাবে, সে জঙ্গি হওয়ার জন্য পা বাড়িয়ে আছে। ওকে মুজিববাদ মুজিববাদ বলবো আর লুট করে শেষ করে ফেলবো। সাম্প্রদায়িক হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হলেও রাজনৈতিক ও সামাজিকভাবে যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রয়োজন ছিল তা নেওয়া যায়নি বলে মন্তব্য করেন রাশেদ খান মেনন। কি নীতি নিচ্ছি মৌলবাদী সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমাদের লড়াইয়ের ক্ষেত্রে? প্রশাসনিক কি নীতি নিচ্ছি, রাজনৈতিক কি নীতি নিচ্ছি, অথবা আমরা সামাজিক কি নীতি নিচ্ছি, তার উপর নির্ভর করছে। এক্ষেত্রে যদি দ্বিমুখিতা থাকে, যদি আমরা সামনে একটি কথা বলে আরেকটি কথা আমরা অনুসরণ করি, আর মনে হয় সেটা হয় না। আমি মনে করি লড়াইটা খুবই স্পষ্ট। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের কেউ সংখ্যালঘু না, সংখ্যালঘু সন্ত্রাসী ও জঙ্গিরা, আর তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। আমরা 100% নির্মমভাবে মূল উৎপাটন করতে পারিনি, সেইখানে আমরা প্রচেষ্টা রয়েছে, চোখ কান খোলা রয়েছে। এখনো মাঝে মাঝে আমাদের কাছে দুই একটি আসে যায়, আমাদের যারা এই কাজে নিয়োজিত আছে তারা তাদের দক্ষতায় তাদেরকে চিহ্নিত করছে এবং সময় মতো তাদের চিহ্নিত করছে বলেই আমরা একটা শান্তির সুবাতাস আমাদের দেশে বইছে, এটা আপনারা যথার্থভাবেই উপলব্ধি করছেন। নাইন আলচিকো, News24, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে শনিবার উদযাপিত হচ্ছে শতবর্ষের মিলন মেলা। বাংলাদেশের পথযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই শীর্ষক প্রতিপাদ্য নিয়ে এ মেলার আয়োজন করা হয়েছে। প্রায় 12,000 সদস্য এবং দেশি বিদেশি অতিথিবৃন্দের উপস্থিতিতে মুখরিত ছিল কেন্দ্রীয় খেলার মাঠ প্রাঙ্গণ। সাবির হোসেনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আল মোহাইমিনুল খান। এ যেন স্মৃতি হাতড়ে ফেরা, ক্যাম্পাসে আনন্দ উল্লাস, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মিলন মেলায় দিনভর খুনসুটি আড্ডা। ঢাকা ইউনিভার্সিটির অ্যালামনাইয়ের 100 বছর বর্ষপূর্তি উপলক্ষে এসে মনটা আনন্দে ভরে গেছে। এটার যে উদযাপন, এটা একটা একটা বিস্ময়কর ব্যাপার, যারা এসেছেন তারা এটা ফিল করছেন। শিক্ষা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টি ছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়, তাই ভালোবাসা বিদ্যাপীঠের শতবর্ষের আয়োজনে আছে মুগ্ধতা, সাথে আছে প্রত্যাশাও। আমরা সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে যেন আমাদের এই বিশ্ববিদ্যালয় অগ্রগতি এবং অগ্রযাত্রা অব্যাহত থাকে। বড় বড় দেশের বিশ্ববিদ্যালয়ের মতো, মানে আমাদের দেশের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা ওইভাবে আশা করি। ভাষা, মুক্তিযুদ্ধ, গণতন্ত্র সব আন্দোলনের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের জন্য দিয়েছে অনেক। কেউ রাঙিয়েছেন রাজনীতির মাঠ, কেউ আবার শিক্ষা, গবেষণা আর প্রশাসন। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবেই আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি প্রথমে ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিন্তু আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নেতৃত্বে কিন্তু আজকে বাংলাদেশ উন্নয়ন অগ্রগতিতে এগিয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের এই দেশের শিক্ষা ক্ষেত্রে শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাভাবিকভাবে এখানকার যারা শিক্ষার্থী তারাই আমাদের ভবিষ্যতের কর্ণধার। সংকটে দেশকে পথ দেখানো ঢাকা বিশ্ববিদ্যালয় অগ্রযাত্রা নিয়ে ক্ষোভও আছে কারো কারো। সবাই চান গবেষণায় বিদ্যাপীঠটি ফিরে পাক হারানো ঐতিহ্য। শতবর্ষের মিলন মেলায় ফিরতে পেরে উৎফুল্ল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। তবে অসহনীয় রোদ এবং আয়োজকদের অব্যবস্থাপনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তারা। আল মোহাইমিনুল খান, News24, ঢাকা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ।
মোবাইল ব্যাংকিং এর 10 বছর পার হলেও এখনো প্রায় 60 ভাগ গ্রাহক সক্রিয় নয়। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত সার্ভিস চার্জের চাপে গ্রাহকদের আস্থার শতভাগ পাচ্ছে না অপারেটররা। উন্নয়ন সমন্বয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষজ্ঞরা বলেন, সেবার মান ভালো করার পাশাপাশি সার্ভিস চার্জ কমিয়ে আনতে সম্মিলিত প্রচেষ্টা থাকা উচিত কোম্পানিগুলোর। তবে এরপরও 3 বছরের লেনদেন দ্বিগুণ হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। মোবাইলের বাটন টিপে মুহূর্তেই দেশের যে কোনো প্রান্তে পাঠানো যায় টাকা। দেশে প্রচলিত এই মোবাইল ব্যাংকিং সেবা পা রাখল 10 বছরে। বিশ্বের যে কোনো দেশের তুলনায় দ্রুতগতিতে বেড়েছে গ্রাহক, কিন্তু সেই তুলনায় কমেনি সার্ভিস চার্জ, আছে হ্যাকিং আতঙ্ক। আগের তুলনায় অনেকে বৃদ্ধি পেয়েছে, তার সাথে অন্যান্য কোম্পানিগুলো আসতেছে। ব্যাংকে টাকা পাঠাতে আর প্রবলেম হেরার, তো বিকেশে টাকা পাঠায়, যার জন্য সুবিধা 500 টাকা 10 টাকা কেটে নিয়ে গেল, এটা একটা অসুবিধা। অন্য মানে হ্যাকিং করার সিস্টেম যদি বন্ধ রাখে তাহলে ভালো হয়। কেন্দ্রীয় ব্যাংকের হিসেবে বর্তমানে বিকাশ, রকেট, নগদ সহ মোট 13টি কোম্পানি দিচ্ছে এই সেবা। দেশব্যাপী গ্রাহক সংখ্যা এখন 11 কোটি 15 লাখ, 3 বছর আগেও যা ছিল 6 কোটি 73 লাখ। অবশ্য এর মধ্যে সক্রিয় গ্রাহক সংখ্যা মাত্র 4 কোটি 10 লাখ। তবে এরপরও প্রতিদিন লেনদেন হচ্ছে প্রায় 2,300 কোটি টাকা, যা 3 বছরের ব্যবধানে হয়েছে দ্বিগুণেরও বেশি। এটা কমাতে হবে সিস্টেমিক ওয়ে, কেনা বেচা করি, আমি টাকা দিয়ে আমার বেতন দিই, আমার গৃহশিক্ষকের বেতন স্যালারি দিয়ে দিই, আমার কাজের লোকের দিয়ে দিই, সবই যদি করি, টাকার তো বেশি তো দরকার নেই, আমার ক্যাশ আউট তো আমার দরকার হচ্ছে না। উন্নয়ন সমন্বয় কার্যালয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর বলেন, মহামারীর সময়ে মানুষের বিপদের বন্ধু হয়েছে মোবাইল ব্যাংকিং। নিয়মিত আমরা মাছ কিনি, আমরা নিয়মিত খাবার কিনি এবং মোবাইলে টাকা দিয়ে দিই, MFS এ টাকা দিয়ে দিচ্ছি, এটা সব জায়গাতেই এখন এটা উঠে আসছে, একটা বড় ধরনের বিপ্লব আসবে বলে আমার ধারণা। তবে এক অপারেটর থেকে অন্য অপারেটরে অর্থ পাঠানোর ব্যবস্থা দ্রুত বাস্তবায়ন করার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এই যে ইন্টারঅপারেটিবিলিটির মধ্য দিয়ে যে ইকোসিস্টেমে যাব। সুলতান আহমেদ, News24, ঢাকা। সন্ধ্যার সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছি News24 সন্ধ্যার সংবাদ। জামালপুরের মেলান্দহে ধর্ষণের অপমান সইতে না পেরে আশামণি নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যার ঘটনায় দায় স্বীকার করেছে তামিম আহমেদ স্বপন। ময়মনসিংহ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাজজানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনা স্বীকার করেছে স্বপন। মেয়েটির পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হলে সাধুপুর কান্দারপাড়া গ্রামের খোকা মোল্লার পুত্র তামিম আহমেদ স্বপন তাকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ করে। বিকেলে বাসায় ফিরে ঘরের দরজা বন্ধ করে দেয়। গতরাতে নিজ ঘর থেকে ওই ছাত্রীর লাশ এবং লাশের পাশে থাকা চিরকুট উদ্ধার করা হয়। চিরকুটে ধর্ষকের নাম উল্লেখ করে ওই ছাত্রী লিখে গেছে, অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে সে। এবার ডেটল ও হারপিকের সৌজন্যে সুরক্ষিত 21 বইমেলার খবর। ছুটির দিনে সকাল থেকে ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখর ছিল অমর 21 বইমেলা। শহুরে ব্যস্ততা ছেড়ে প্রাণের বইমেলায় এসেছেন নানা শ্রেণী পেশার মানুষ। এ বিষয়ে আরও খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুকন্যা বীর। সুকন্যা, বইমেলার এই মুহূর্তে খবরাখবর জানাবেন, পাঠক লেখক সমাগম কেমন দেখছেন? 17 মার্চ পর্যন্ত অমর 21 গ্রন্থমেলার আয়োজনটি চলমান থাকার কথা এবং সেটি যদি গণনা করি তাহলে আমাদের হাতে আছে আর মাত্র 5 দিন। নানান রকমের বই পরিচিতি, প্রকাশক, লেখক এবং পাঠক যারা রয়েছেন তাদের সঙ্গে তো আমরা কথাবার্তা বলছি। এখন আমি আমার হাতে যার বই রয়েছে, নাসের কথাসাহিত্যিক নাসের রহমান শহীদের রক্তে রাঙানো এবং বঙ্গবন্ধুর বাড়ি, এই দুটি বই লিখেছেন। আমি খুব সংক্ষেপে তার আত্মকথন আমি একটু জেনে নিতে চাই। কী বলছেন পাঠকরা এই বই দুটি সংগ্রহ করতে পেরে? এই বই দুটোর মধ্যে দিয়ে আসলে আমাদের মহান মুক্তিযুদ্ধ, আমাদের সর্বশ্রেষ্ঠ অর্জন, এই যে গৌরবোজ্জ্বল অর্জনের যে কথা, সেই গল্পের মধ্যে দিয়ে আমি বলতে চেষ্টা করেছি শহীদের রক্তে রাঙানো, এবং একই সাথে আমাদের স্বপ্ন, বঙ্গবন্ধু যে স্বপ্ন আমাদেরকে দেখিয়েছিলেন সেই স্বপ্নের বর্ণনা করতে চেয়েছি বঙ্গবন্ধুর বাড়ি গল্পে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে বিভিন্ন রকমের বই নিয়ে লেখক প্রকাশকরা তো রয়েছেন পাঠকদের অপেক্ষায়, অমর 21 গ্রন্থমেলার সরদি উদ্যান প্রাঙ্গণ থেকে আমার কাছে ছিল সর্বশেষ পিছিয়ে স্টুডিওতে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। বইমেলা প্রাঙ্গণ থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুকন্যা আবির। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার News24 সন্ধ্যা সংবাদে। এবারে খেলার সংবাদ জানতে চলে যাব অন্য স্টুডিওতে সহকর্মী পিঙ্কি সানোরের কাছে।
ধন্যবাদ পদ্মা আপনাকে। আর এবার ক্লেমন খেলার সংবাদ। অবশেষে হলো নাটকীয়তার অবসান। বোর্ড সভাপতির সঙ্গে বৈঠকের পর ইউটার্ন সাকিবের, ছুটির সিদ্ধান্ত থেকে সরে এসে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার ঘোষণা দিলেন মিস্টার 75। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও নিশ্চিত করেন বিষয়টি, সেই সঙ্গে খারাপ সময়ে সাকিব আল হাসানের পাশে থাকার ঘোষণাও দিলেন পিসিবি সভাপতি। মাহফুজ ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। শনিবার সকাল থেকেই ক্রিকেট পাড়ায় ওঠা গুঞ্জন শেষ পর্যন্ত হয়েছে সত্যি। গুঞ্জনের ডালপালা আর বড় হতে দেননি বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। দুপুর ১২টার পর বিসিবি সভাপতির বোর্ড প্রবেশের কিছু সময় বাদেই মিরপুরে ঢোকেন সাকিব আল হাসান। তার সঙ্গে বোর্ড কর্তাদের আলোচনা চলে ঘণ্টা খানেক। আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাকিব ও বিসিবি সভাপতি। দক্ষিণ আফ্রিকা সফরের সব ফরম্যাটেই সাকিবের খেলার নিশ্চয়তা দেন নাজমুল হাসান পাপন। সে আমাকে বলেছে যে সে সব ফরম্যাট খেলতে ইচ্ছুক এবং ইনক্লুডিং দিস সাউথ আফ্রিকা। সাকিব আল হাসান ইস্যুতে চলমান বিতর্কের অবসান চান স্বয়ং বিসিবি সভাপতি। এছাড়াও ক্রিকেটার সাকিব ইস্যুতে এদিন অনেকটাই নরম সুর নাজমুল হাসানের কণ্ঠে। অনেকে মনে করে আমি রাগ করে বলেছি, আসলে রাগ করার কিছু নাই। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আসলে মাঝে মধ্যে প্লেয়ারদের ব্রেক দরকার। ও মেন্টালি একটু ডিস্টার্ব, সেই জন্য ডিসিশন মেকিং নিতে ওর একটু সমস্যা হচ্ছে। আমার মনে হয় এই সময়টা আমাদের সকলের সাকিবকে সাপোর্ট দেওয়া উচিত। সাকিবও দিয়েছেন ক্রিকেটে মনোযোগ দেওয়ার ঘোষণা। দক্ষিণ আফ্রিকা সফরটা উপভোগ করতে চান মিস্টার 75। তো আমি তিনটা ফরম্যাটেই অ্যাভেলেবল থাকবো সবসময়। বোর্ড অবশ্যই ডিসাইড করবে যে কোন কোন সময় আমাকে রেস্ট দেওয়া জরুরি কিংবা দেওয়া দরকার, সেটা বোর্ড সবসময় ডিসাইড করবে এবং সেটা ইনক্লুডিং এই সাউথ আফ্রিকা সিরিজ থেকে। যদি ডিফারেন্ট কোনো একটা ইস্যু যান, এনভায়রনমেন্টে যান, আপনার মেন্টালিটিটা অনেক চেঞ্জ হয়ে যায়। সো আশা করি সেরকম কিছু হবে ভালোভাবে এবং দলের জন্য বেটার পারফর্ম করতে পারবে। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আর এই ছিল খেলার সংবাদ। মূল স্টুডিওতে ফিরে যাচ্ছি পদ্মা এবং জয়ের কাছে। পিঙ্কি, আপনাকে ধন্যবাদ। আর এই ছিল নিউজ 24 সন্ধ্যার সংবাদে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।